চোখ উঠলে যেসব খাবার উপকারী। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ বেড়ে গেছে চোখ ওঠার সমস্যা। প্রায় প্রতিটি ঘরে কেউ না কেউ এই রোগে আক্রান্ত হচ্ছে। গরম আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। চিকিৎসা বিজ্ঞানে এটিকে বলে কনজাংটিভাইটিস বা কনজাংটিভার। রোগটি ছোঁয়াচে হয়, দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। চোখ ওঠার প্রধান কারণ হতে পারে ভাইরাস। ব্যাকটেরিয়ার আক্রমণেও দেখা দিতে পারে এ সমস্যা। চোখ ওঠার সমস্যা দেখা দিলে চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, চোখ ব্যথা করে ও খচখচে অনুভূত হয়। চোখ ওঠার সমস্যায় ভুগলে সেরে ওঠার জন্য কিছু খাবারও খেতে হবে। চোখের নানা সমস্যায় উপকারী কিছু খাবার আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। চলুন জানা যাক চোখের জন্য কোন খাবারগুলো উপকারী। কিসমিস। কিসমিসে পর্যাপ্ত পলিফেনলস থাকায় শরীর থেকে ফ্রি রেডিকেলস দূর করে, সেই সঙ্গে এটি চোখের মাসলের উন্নতিতেও সাহায্য করে। চোখ ভালো রাখতে চাইলে তাই নিয়মিত কিসমিস খেতে হবে। রাতে কিসমিস ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলেও উপকার পাবেন। পিঙ্ক সল্ট। বিশেষজ্ঞরা বলেন চোখ ভালো রাখতে বিশেষভাবে কাজ করে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট চোখের জন্য ভালো। এই লবণে আছে 80টির বেশি মাইক্রো মিনারেলস যা চোখের বিভিন্ন সমস্যা দূর করতে কাজ করে। তাই চোখ ওঠার সমস্যা দেখা দিলে খাবারে পিঙ্ক সল্ট যোগ করতে পারেন, তবে তা অতিরিক্ত খাবেন না, কারণ অতিরিক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। হলুদ ও কমলা রঙের ফল। এই দুই রঙে প্রচুর ভিটামিন এ থাকে যা শরীরের জন্য বেশ উপকারী। তাই চোখ উঠলে এই রঙের ফল চোখের সমস্যা দূর করতে সাহায্য করবে। সবুজ শাক। গাঢ় সবুজ রঙের শাক খেলেও উপকার মিলবে। সবুজ শাকে প্রচুর ফলিক অ্যাসিড থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। চোখ ওঠার সমস্যায় ভুগলে সেই সময়ের জন্য কিছু খাবার এড়িয়ে চলাই ভালো। তার মধ্যে আছে রিফাইন্ড খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, প্রসেসড মিট, ডুবো তেলে ভাজা খাবার, মার্জারিন ও ক্যান ফুড।